আজকের এই সুন্দর দিনে যারা নারায়ণরা এসেছেন আগরতলা থেকে এবং আজকের সভাপতি এবং আজকে উপস্থিত যত মঞ্চের উপবিষ্ট যতজন গুরুজন আছেন তাদেরকে আমি সবাইকে আমার প্রসদ্ধ প্রণাম জানাই।
দ্বন্দ্ব পায়। এখানে এইভাবে রাজতন্ত্র যে দুটা সিংহ এরকম খাড়া খাড়া, এরপরে যে থাকে মুরগি থাকে, এই ধ্বজাটা এরকম ধ্বজা, এরকম পতাকা উড়ত। এমনকি ভারত স্বাধীনতার আগে এক বছর আগে আমাদের মহারাজার কাছে ব্রিটিশরা সাহায্য চেয়েছিল বার্মার সঙ্গে যুদ্ধ করতে, এবং সেখানে যুদ্ধে ত্রিপুরা সৈন্যরা সেখানে যোগদান করেছিলেন, এবং সেখানে ত্রিপুরা সৈন্যদের দ্বারাই বার্মাকে পরাস্ত আবারও পরাস্ত করেছিলেন, বারবার পরাস্ত করেন, শেষবারের মতো পরাস্ত করেন। আমি আজকে বেশি ইতিহাসে যাব না, যেহেতু আমাদের আমরা হিন্দ, আমাদের আমরা যদি দেখি যুধিষ্ঠিরের পিতা কে, যুধিষ্ঠিরের পিতা ইয়োগদেবা, তিনি পাকিস্তানের বর্তমানে লাহোরের আরো উপরে পাহাড়ে এখানে দুর্দশ রাজা ছিলেন, উনার সন্তান হচ্ছে যুধিষ্ঠির। এবং ভীমের সন্তানকে, ভীমের পিতাকে আমরা যদি মহাভারত উদয় বা ইতিহাস উদয় আমরা দেখতে পাই, ভীম কাশা হিমালয় পর্বতের যে বর্তমানে যেখানে ইয়ে আছে আমরা যে সিমলা বা হিমাচল যে রাজ্যটা বর্তমানে পায়, সেই রাজ্য হচ্ছে ভীমের রাজ্য, তার সন্তান ইয়া ভীমের পিতার রাজ্য ভীম কাশা। দ্রৌপদী বা কে, উনি দ্রুপদ কন্যা, দ্রুপদের বোন দ্রৌপদী, উনিও পাহাড়ি কন্যা ছিলেন। তো এখনো আমরা অনেক সময় এখানে আমাদের কালচার তো আগের কালচার নয়, আমরা যদি নেপাল পর্যন্ত যাই সেখানে কিন্তু পঞ্চ ভাইয়ে এক স্ত্রীকে বিবাহ করেন, এখনো বা দুই দুই ভাইয়ে এক বউকে বিয়া করার কথা রয়ে গেছে, এটা আমাদের পূর্বপুরুষদের রীতি। তো আমাদের এখানে বদলে গেছে, কারণ আমাদের আমরা কিন্তু অনেক সভ্যতার সংস্পর্শে এসেছি। তো অর্জুনের পিতাকে, অর্জুনের পিতা হচ্ছেন কিরাত, কিরাত মানে ডিমাসার যে রাজা, ডিমাসার রাজা যে ছিলেন কামরূপের অঞ্চলে, সেই কিরাত, কিরাতের সন্তান হলেন অর্জুন। এবং ইয়ার পিতাকে নকুল সহদেব, নিকোলাসের সন্তান নকুল, আর সহদেব হল পার্থিয়ান সায়ন, দ্যাট মিন্স ইরানের এক ব্যবসায়ীর সন্তান। তাহলে তো, এবং কর্ণর পিতাকে আমরা যদি দেখি শিবন্তী সন্তান বংশজ, বর্তমানে চায়নাতে যে জিনপিংরা আছেন না, তাদের বংশধর বা চাকমারা আছেন, তারা শান শান জাতি, তাই সূর্যপুত্র দাতা কর্ণ বলা হয়, তাহলে তো সবটাই পাহাড়িয়া পুত্র। এরপরেও আমরা কিন্তু এখনই ওদের কাছে, সাধারণ জনের কাছে, অস্ট্রিকদের কাছে বা আর্য নামে খ্যাত, আসলে আর্য নয় তারা, ডিএনএতে এই দুই বছর ধরে এই হনুমানগড়িতে যেটা বেড়েছিল, মানুষের যে কঙ্কা বেড়েছিল, সেখানে পরীক্ষা করে দেখা গেছে যে এখানে সব কোনো আর্য নাই, মানে ডিএনএ নাই। এখন প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে, ভারতের যত গোষ্ঠী আছে দেখা যায় আর্য এ ওয়ান টু ওয়ান কেউই নাই, শুধু নামে মাত্র, মানে ব্রিটিশরাও ইতিহাস লিখতে আমাদেরকে আরেকটু ভুল পথে হয়ে গেছে। তো এভাবে আমরা ভুল পথে যাই তো ঠিক না, এই ইতিহাসগুলো ভুল সূত্র ইতিহাস পড়ানো হচ্ছে না, কুষাণ সাম্রাজ্যের ইতিহাস ভালো করে পড়ানো হয় না, হয়তো আমরা পড়েছি বাল্যকালে, কুষাণরা, কারণ কুষাণরা পাহাড়ি ছিলেন, এর কারণে আমাদের যে বুদ্ধিমত্তা বা আমাদের যে শক্তি, বীর্য, শৌর্য, এগুলো কোনোটাই পড়ানো হয় না। তাই আমাদের সময় হয়েছে এখন আমাদের নিজেরাই নিজেদের পায়ে খাড়া হতে হবে। উনি আহে কাথায় এলে উনি নিমাকা কি দিয়ে দাতা,
Masikahan. Nahim na, naipay na, naiwan na, yahin. Naimang na ka nang. Namang na, ten. Chongkhar cha na nang. Munkhar cha na nang. Amarer de gyanta ke jodhi kaje lagate hoy. Prathome ante hobe ekota. Ekota jodhi na ani. Ekota jodhi na ase. Tahole amra আমাদের যে সব স্বপ্ন আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা দেখেছেন 67 আটা হোসো আমার ইয়া বলি সাবদলের অফিসার মনোরঞ্জন বাবু নাই আকো না ওরা তিন দেশের দিন 67 শুরু তখন থেকে কতিপয় মানুষ সমাজরঞ্জন বাবু বা ইয়া সৈন্য ত্রিপুর দেবর্মা সুদৈন্য ত্রিপুরা আরো অনেকে আছেন দশরথ দেবর্মা উপস্থিত ছিলেন সম্ভবত সেদিনে এবং সেই যখন দেখেছেন যে তারা আমাদের এইভাবে অন্যান্য দলের থেকে সম্ভব নাই তাই ট্রাইবেল একটা দল করা দরকার বা তিপ্রাসার দল করা দরকার সেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আমি এডিসি সম্পর্কে কিছুই বলব না যদিও এডিসির প্রথম অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম যখন এডিসি যে অনুযা মানে তার যে এডিসি ডে পালন করা হয়েছিল তুলসীবতীতে তিন দিন ব্যাপী নাচ গান ছিল না দুদিন ব্যাপী সেখানে আমি যোগদান করতে পেরেছিলাম আমার সৌভাগ্য হয়েছিল সেখানে নাচের দল নিয়ে আমি গান গাবার জন্য গিয়েছিলাম এবং আমরা সেখানে সেভাবে যার যার জাতি ত্রিপুরীদের ত্রিপুরী কমিউনিটির ব্যান্ড রুপিলিদের রুপিলি বারো হালামের বারো হালাম সবের দল থেকে এসে সেখানে আমরা খুব আনন্দ করেছিলাম কিন্তু আনন্দ বেশি দিন টিকে থাকেনি তো আমাদেরকে এখন পর্যন্ত এডিসি পাওয়ার আনন্দ তো আমরা পেতে পারিনি বুক করতে পারিনি কারণ আমাদেরকে টাকা করি কিছুই দেওয়া হয় না এর কারণে বারবার ফাইট করতে হয় এইবারও কথা দিয়েছিলেন যে সেন্ট্রালরা আমাদেরকে ডাইরেক্ট টাকা দেবেন এখনো টাকা ডাইরেক্ট দেওয়া হয় না তার কারণে আমাদের স্বায়ত্ত শাসনের ক্ষমতা এখনো নেই সেটাকে কিনে আনতে হলে আমাদেরকে একতা হতে হবে এটা এই অমুক ব্যাপারটা অমুক কারণ আগে আমরা পুরো আগে আজকে 4000 বছর আগে 2000 বছর আগে যদি দক্ষিণে ব্যাপারটা থাকে আর উত্তরে হারামবেড়া থাকে এখনে কেন একই জাতি হবে না একই জাতি হতে হবে গাছাতে লেখা আছে তন্তুরে জিতে অনেক আছে তাই কাব্যে লেখা আছে সেটা আমাদের ফলো করতে হবে এভাবে আস্তে আস্তে আমাদেরকে একতা আনতে হবে একতা সেই কালের খ্রিস্টপূর্ব 400 শতকে ঋষি বৈপায়ন যদি পাহাড়িদের এরকম বীরত্ব প্রকাশ করে তুমি লিখে দিতে পারে সেই শাস্ত্রগুলো কিছু অধ্যয়ন করলে আমরা শাস্ত্র হিসাবে ব্যবহার করি একচুয়ালি ইতিহাস ছিল কিন্তু তারিখ লেখা হয়নি তখন দিনে তো যীশু খ্রিস্টের জন্ম হয়নি আর শতাব্দও গোনা হয় না তার কারণে সেই সব কীর্তি কোনো তারিখ ছাড়াই লেখা হয়েছিল তবে সব কীর্তি কীর্তি নয় কারণ তখনের কবিরা কিন্তু একটু বাড়িয়ে বাড়িয়েও লিখে বলা যায় না আমরাও কবি যারা আছি আমরা তো একটু বাড়িয়ে সারিয়ে লিখি অনেক সময় কাব্যের রস দিতে গিয়ে তবে এটা অপ্রিয় শর্ত এটা ঠিক যে আর্কোলজিক্যালি আমরা চর্চা করেছি রিসার্চ করেছি যে চারজন পঞ্চপাণ্ডব বা ষষ্ঠ পাণ্ডবের চার পুত্রই পাহাড়িদের পুত্র তাই আমাদের এখানে একতা হওয়া ছাড়া কোনো কথাই নেই আবার যদি আমরা সেইভাবে কিছু করতে হয় তাহলে আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে আমরা যতক্ষণ একতাবদ্ধ হব না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু
কিছুই করতে পারবো না, আমরা যে অনেক কিছু আদায় করব সেটা আমাদের একতার মাধ্যমে আসবে। তাই সবাইকে আহ্বান করছি, আমি বেশি কিছু আর বলবো না, সবাইকে আজকের দিনে হবে না লিখবো না এরা নুনাই আহম নাই না চিপুজের নাই না জলদি নাই না চুগন্ধি নাই ยังไม่หมดนะเรียนอันตุ้มที่จังไทยที่เราบอกต้องเอาว่าอังมดในหันจงขัดจังเลยอันแกอันตุ้มที่จังไทยกันเราไปเป็นไทยนี่ใช้กายสามเดิมเรา